ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে অভাবনীয় সাফল্য বনগাঁ মহকুমার। 11 জন প্রতিযোগীর ঝুলিতে স্বর্ণপদক মিলিয়ে মোট পদকের সংখ্যা 16। বয়সকে ফুৎকারে উড়িয়ে তামিলনাড়ু থেকে পদক জয় করে ফিরলেন ইয়ং ব্রিগেড। ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে অভাবনীয় সাফল্য বনগাঁ মহকুমার। 11 জন প্রতিযোগী প্রতিযোগিনীর ঝুলিতে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পদক মিলিয়ে পদকের সংখ্যা 16। বয়স যে শুধু সংখ্যা মাত্র তা প্রমাণ করেছেন মহকুমার এই সকল ক্রীড়াবিদরা। তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে 41তম ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সের আয়োজন করা হয়। দেশের 13টি রাজ্য থেকে 1345 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রতিযোগিতায়। সংগঠনের রাজ্য সভাপতি গণেশচন্দ্র সরকারের নেতৃত্বে রাজ্য থেকে 93 জনের প্রতিযোগী প্রতিযোগিনী রওনা দেন তামিলনাড়ুর উদ্দেশ্যে, যার মধ্যে 61 জন পুরুষ ও 32 জন মহিলা ছিলেন। যদিও শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে 2 জন মহিলা প্রতিযোগিনী অনুপস্থিত ছিলেন। রাজ্যস্তরেও সাফল্য এসেছে নজর কাড়া। 55টি গোল্ড মেডেল, 41টি সিলভার মেডেল ও 36টি ব্রোঞ্জ মেডেল এসেছে রাজ্যের ঝুলিতে। এ বিষয়ে সংগঠনের রাজ্য সভাপতি গণেশচন্দ্র সরকার বলেন, আমার যারা খেলোয়াড় প্রতিযোগী প্রতিযোগিনী তাদেরকে উৎসাহিত করি এবং সাথে মাঠে প্র্যাকটিস করানোর ব্যবস্থাটাও করি, যাতে আগামীতে আমার রাজ্য আরও ভালো পারফরমেন্স দিতে পারে। এর আগে ইন্টারন্যাশনাল যা রুল মেনে চলে আমরাও সেই রুলটা মেনে চলি। গত বছর থেকে আমরা 35+ থেকে শুরু করে নামিয়ে 30+ থেকে শুরু হয়েছে অংশগ্রহণ করার। আমরা চাইব ওপেন থেকে যারা আসছে তারা সরাসরি আমাদের 30+ ভেটারান স্পোর্টস অর্থাৎ এই মাস্টার্স অ্যাথলেটে যোগদান করুক, এদের আমরা আমন্ত্রণ জানাই এবং বিভিন্ন সময় বিভিন্ন মাঠে আমরা এদেরকে নিয়ে এদের সামনেও আমরা প্র্যাকটিস করানোর চেষ্টা করি, যে ওরা যেন উৎসাহ পায় যে আমাদের সাথে আসার জন্যে। অনেকেই আসছে ওপেন থেকেই সরাসরি এখানে অংশগ্রহণ করছে, এর সংখ্যাও অনেক। বনগাঁ মহকুমার পুরস্কারের সংখ্যা বেশি এবং আমার মনে হয় 1 নম্বরেই থাকবে। এবার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষের সংখ্যা ছিল 61, মহিলার সংখ্যা ছিল 32, মোট 93 জনকে নিয়ে আমরা এই মিটে অংশগ্রহণ করি তামিলনাড়ু কোড্রালুর পোর্টে আন্না স্টেডিয়ামে। এবং পুরস্কারের সংখ্যা হচ্ছে 55টা গোল্ড, 41টা সিলভার, 36টা ব্রোঞ্জ নিয়ে আমরা ফিরেছি দেশে। প্রতিযোগী প্রতিযোগিনীরা জানালেন লড়াইটা মোটেও সহজ ছিল না। সারা বছর নীরবে চলে তাদের অনুশীলন। সংসারে আর 5 জন গৃহবধূর মতো সংসার সামলানোর পাশাপাশি নিয়মিত মাঠে চলতে থাকে তাদের অনুশীলন। প্রতিযোগিনী ডলি সরকার, এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব 70 বছর গ্রুপে 3টি গোল্ড মেডেল ও 1টি সিলভার মেডেল জয়ী হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমাদের একটা টিম নিয়ে গিয়েছিলাম, সেখানে প্রচুর সাফল্য এসেছে। মোট বনগাঁর 24টা পদক পাওয়া হয়েছে। হ্যাঁ, এতে গোল্ড বেশি, সিলভার আছে এবং ব্রোঞ্জ আছে। ছেলেদের থেকে মেয়েরা বেশি সাফল্য অর্জন করেছে। এটা আমার খুব ভালো লেগেছে এবং আমরা ভালোবাসি বলেই আমরা প্রতিদিন প্রতাপগড় স্টেডিয়ামে বিকাল থেকে অনুশীলন করি মহিলাদের। এই যে আমাদের মহিলারা আছে এদের নিয়ে এবং প্রতিবার মানে যাওয়ার আগে ফোন করি, তুমি মাঠে আসো, তুমি মাঠে আসো, তুমি মাঠে আসো। সবাইকে নিয়ে আমি একটা দল গঠন করে এইটা অনুশীলন করি। স্বামীর মৃত্যুর পরেও সংসার চালিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন লক্ষ্মী বিশ্বাস। সাফল্য এসেছে তার ঝুলিতেও। অনূর্ধ্ব 65 বছর গ্রুপে 2টি গোল্ড, 2টি সিলভার পদক জয়ী হয়েছেন লক্ষ্মী দেবী। তিনি বলেন, আমি এত কষ্ট করে সংসার সামলিয়ে সংসার এবং আমার অর্থ উপার্জন করতে হয়, সংসারে বাচ্চা 2টো বাচ্চা মানুষ করে নাতি পুতি সৎ দেখভাল করেও আমি মাঠে আসি। মাঠে আমাকে আসতেই হবে, আমার যত কাজ থাক সমস্ত কাজ সামলে আমি মাঠে আসব। 92 সাল থেকে আমি মাঠে জয়েন করেছি, তখন আমার 35 বয়স, তখন থেকে আমি মাঠে আসছি এবং রেগুলার প্র্যাকটিস
প্র্যাকটিস করি। বাড়ির যথেষ্ট বাধা আছে, আমার হাজবেন্ড কিডনি পেশেন্ট ছিলেন, ওনাকে নিয়ে আজ 16 বছর যুদ্ধ করে গত বছর হারিয়ে ফেলেছি, উনিও আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু মাঠ আমি বন্ধ দিইনি। বাগদা এলাকার বাসিন্দা অনামিকা হালদার, পেশায় স্কুল শিক্ষিকা অনামিকা দেবী, বলেন স্কুল সামলে সংসার সামলে নিয়মিত প্রশিক্ষণ চলে। এবারের প্রতিযোগিতায় সবথেকে বেশি পদক পেয়েছেন মহকুমার মধ্যে তিনি, 1টি গোল্ড 4টি সিলভার মিলিয়ে তার পদকের সংখ্যা 5। এ বিষয়ে তিনি বলেন, বয়সটাকে কেউ মনে রাখবে না, মনের জোরটা থাকলে প্রত্যেকটা মানুষকে যেভাবে অসুস্থতার সঙ্গে ওষুধের সঙ্গে লড়তে হয় ডাক্তারের কাছে গিয়ে, যদি তারা মাঠমুখী হয় একদম তারা সারা জীবন আমৃত্যু পর্যন্ত তারা সুস্থ থাকবে, এটা আমরা হরপ করে বলতে পারি। কারণ আমরা যেহেতু মাঠে আসছি আমরা জানছি যে আমরা কতটা ফিট আছে। আমি একজন স্কুল টিচার, আমারও সংসারে অনেক প্রতিকূলতা আছে, তার মধ্য থেকে আমি রানিং এবং জাম্পিং ইভেন্ট করে চলেছি রাজ্যস্তর এবং এই যে ন্যাশনাল মিটে আমি লং জাম্পে ফার্স্ট হয়েছি, 100 মিটার 200 মিটার রানে সেকেন্ড হয়েছি, ট্রিপল জাম্পে সেকেন্ড হয়েছি, রিলেতেও আমার টিম সেকেন্ড হয়েছে। তো এমতো অবস্থায় যদি প্রত্যেকটা যাদের মনের মধ্যে থেকে এরকম মনে হয় যে আমরা সমাজকে বা আমার পরিবারকে আমি একটা সুস্থ জীবন দিতে পারি এবং অন্যকেও সুস্থ রাখতে পারি, একদম মাঠমুখো হতেই হবে তাকে, তাহলে সে নিজেও ভালো থাকবে, তার পরিবার এবং সমাজকেও সে সুস্থভাবে রাখতে পারবে। অনামিকা দেবীর মতো প্রতিযোগিনী হিসাবে সাফল্য এসেছে লিপিকা বিশ্বাস, অঞ্জু দত্ত, চিরশ্রী সাধু, অনামিকা হালদার, পুরুষ বিভাগে গণেশচন্দ্র সরকার, সমরেন্দ্র দেবনাথ, গোবিন্দ মণ্ডল, সাফল্য এসেছে সকলেরই। এদিন বনগাঁ স্টেডিয়ামে সংগঠনের পক্ষ থেকে সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিযোগীরা জানালেন, সুস্থভাবে জীবন কাটাতে হলে মাঠের বিকল্প কিছু হতে পারে না, আরও বেশি করে সকলকে মাঠমুখী হবার আবেদন জানান প্রতিযোগী প্রতিযোগিনীরা। এ বিষয়ে সংগঠনের মহকুমা সভাপতি দিলীপ ঘোষ বলেন, খেলাধুলোও যে বনগাঁটা জায়গা করে নিয়েছে তার প্রমাণ হচ্ছে এই মাতলার অ্যাথলেটিক। আমাদের মোট 11 জন গেছিল, একজন মাত্র মহকুমায় পুরস্কার পায়নি, 10 জন পুরস্কার পেয়েছে, 10 জন মোট 24টা পুরস্কার পেয়েছে, 24টার মধ্যে 9টা গোল্ড পেয়েছে, 10টা সিলভার পেয়েছে আর 5টা ব্রোঞ্জ পেয়েছে। এটা আমি সম্পাদক হিসেবে আমাদের বনগাঁর নাম, বনগাঁ মহকুমার নাম ভারতবর্ষের বুকে ওরা তুলে ধরেছে, এই হিসেবে আমি খুব গর্বিত, খুব আনন্দিত। যারা পেয়েছে আমার সম্পাদক হিসেবে তাদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।